আসাম সরকার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, বিজেপি মুর্দাবাদ, 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 বিজেপি মুর্দাবাদ, 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 বিজেপি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, বিজেপি গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, নরেন্দ্র মোদী মিশোলিয়া, 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 রাজবংশী জনগোষ্ঠীকে ধরে ছয় জনগোষ্ঠীর যে জনজাতিকরণ, সেই কথাটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে যে অহা এপ্রিল মাহত তেওঁলোকে কথাটো বিধানসভাৰ মজিয়াত লৈ আহিব। কিন্তু আচৰিত কথা যে যি সময়ত আমাৰ এই ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিলখন রাজ্যসভাত জীবিত হৈ আছে, সেই ক্ষেত্রে অসম সরকারে অসম সরকারের বিধানসভাত আকৌ কি বিল পাস করব হে আমি ভাবি আচরিত হৈছো। তাতকে ডাঙর কথা হল অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় শিলহাকত থকা আমার শিলালয় ভবনটোর মাটি তেখেতে কৈছিলে যে শিলহাকত যে আমার শিলালয় ভবন আছে সেইটো আমি ভাঙি দিম বৃহত্তর গুৱাহাটী রাজ্যের স্বার্থত, আর আমি আপনাদের এমাহের ভিতর মাটি আর ভূমি আবন্টন দিম। কিন্তু এমাহ দূরের কথা, 22 সনের 1 মার্চের পর আজি 24 সনের 12 সেপ্টেম্বর লৈকে তেখেতে এই দুবছরে তেখেতে তেখেতের প্রতিশ্রুতি পালন নকৰিলে, তথা আমার বিটিআরত আর রাভা হাসং এরিয়াত তথা আমার বিটিআর ট্রাইবেল বেল এন্ড ব্লকত যে আমার কোচ রাজবংশীর লোক আছে সেই লোকসকলের ভূমি আর রাজনৈতিক অধিকার সুরক্ষিত করব লাগে। ওবিসি প্রমাণপত্র ক্ষেত্রে যে খেলিমেলি, সেই খেলিমেলি অতি শীঘ্রে আঁতর করব লাগে, আর তার চিনাক্তকরণের যে প্রক্রিয়া আগতে যে সদু অসম কোচ রাজবংশী সম্মিলনে করেছিল সেই প্রক্রিয়াটা অব্যাহত রাখব লাগে। আজি ইয়ার প্রতিবাদত সদু অসম কোচ রাজবংশী সম্মিলনীর ভগ্নী সংগঠন সদু অসম কোচ রাজবংশী মহিলা সম্মিলনীয়ে ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে, আর অনাগত দিনত 2026 সনত আমি যোগ্য প্রত্যুত্তর দিবলে সাজু আছো, যদিহে অনতি পলমে আমাক যদি আমার দাবি হবো যদি মানি নলয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে সময় কৈছে যে চাণক্য মুখ্যমন্ত্রী বলে বহুতে কয়, সেই সময় তখন কোচ রাজবংশী সম্মিলনীক অফিসিয়াল লোক দিবলে তখন অপারক, তখন সময় উলিয়াবা নাই। যে সময় 70 লাখ জনগোষ্ঠী আছে কোচ রাজবংশী, এই 70 লাখ কোচ রাজবংশী জনগোষ্ঠীয়ে এইবার অহা 2026 বিধানসভার যে আমার ইলেকশন হব সেই বিধানসভার ইলেকশনত আমি যোগ্য প্রত্যুত্তর দিম। আর কংগ্রেসক আমি যে আমি জঙ্গলে পঠিয়াই দিছিল, এইবার বিজেপিকে আমি 2026 সনের আমি জঙ্গলত পঠিয়াই দিবলে আমি সাজু হয়ে আছো। তো আমার ইমান দীর্ঘদিনে আমার বৃহৎ খিলঞ্জীয়া কোচ রাজবংশী জনগোষ্ঠী বছর বছর ধরে আমার এই জনগোষ্ঠীটো যেই মানে সরকার আহে প্রতি সরকারে আমাক মানে কোনো মানে আমাক গুরুত্ব নিদিয়ে, কোনো গুরুত্বই নিদিয়ে। তেওঁলোকে শাসন যেতিয়া শাসনত আহিব, শাসনত অহার আগে কব যে কোচ রাজবংশী সকলক জনজাতি করিব, কমতাপুর কথা আহিলে কমতাপুর মানে মানে দিব এনেকুৱা ধরনের আবহাওয়া কথা কয় তেখেত সকলে। আর যেতিয়া শাসন অধিষ্ঠিত হয় তেখেত সকলে কোচ রাজবংশী সকলক জনজাতিকরণের কথা পাহরি যায়। আর আমার যে আমার ওবিসি আমার আছে, ওবিসির আমার খেলিমেলি আমার এই কোচ রাজবংশী সকলের যে চিনাক্তকরণ করব লাগে, ওবিসির সার্টিফিকেট দিয়ার যে আমার খেলিমেলি এই খেলিমেলি দূর করব লাগে, আর সেই চিনাক্ত যা চিনাক্তকরণ আমার সম্মিলনীক আমার দায়িত্ব দিব লাগে। আমার রূপহী বিমানবন্দরের নাম সেই আমার রূপহী বিমানবন্দর নাম থাকিব লাগে, সেইটো বহাল রাখিব লাগে। আর আমার যে আমার রাভা আসং বিটিএডি ট্রাইবেল এরিয়াত আমার যে আমার কোচরাজবংশী সকল জনজাতি আছে তেখেত সকলের ভূমি সুরক্ষা আর রাজনীতি অধিকার যাতে সুনিশ্চিতভাবে থাকে সেই দাবিত আমি আজি ইয়ার ধর্ণা কার্যসূচী দিছো। আর আগন্তুক যদি 2026 আগে আগে যদি কোচ রাজবংশী সকলক জনজাতিকরণ নকরে তেতিয়া হলে ইয়ার যোগ্য প্রত্যুত্তর আমি বিজেপি সরকারক দিই।